জনতার জনস্রোতে ফেনীর দুই আসনের সাবেক সাংসদ, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, যার মৃত্যুতে ফেনীর রাজপথে সকল পরিবহন বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনি দেখুন, এই মুহূর্তে আমরা যদি এসএসকে রোড থেকে বিচার প্রশ্ন করি, সেই রাস্তা থেকে সাধারণ যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। জনতার স্রোতে আজ ফেনীর রাজপথে একটি কন্দনরত পরিবেশ তৈরি হয়েছে। লাখো জনতার সমন্বয়ে, লাখো জনতার উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হবে। ফেনীর রাজপথে রক্তভয় বীর, সারা বাংলাদেশে যিনি এক নামে পরিচিত, সারা বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের গর্ব এবং কৃতি সন্তান, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাংসদ। 1986 সালে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এর পরবর্তীতে 1991 সালে তিনি পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন প্রথম সরকার গঠন করে, সেই সময় তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এই রাজপথের আওয়ামী লীগের পতাকা নিয়ে যিনি আজীবন বঙ্গবন্ধু সৈনিকের পতাকা নিয়ে অবিরাম আপোষহীন সংগ্রাম করেছেন, তিনি সেই ফেনীর কৃতিসন্তান জনাব জয়নাল আবেদিন হাজারী। আজকের এই লাখো জনতার উপস্থিতিতে তার ভালোবাসার প্রাপ্তি, তার ভালোবাসার যে উজাড় দৃষ্টান্ত, সকল তৃণমূল কর্মী নেতারা যে জনস্রোতের মতো তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য সকলে সম্মিলিত হচ্ছেন, আমরা আপনাদেরকে সেই জানাজা দেখাবো, সাথে থাকবেন। সবচেয়ে বিষয়, তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই সেই ফেনী সরকারি কলেজ যে পাইলট স্কুলের মাঠ, যিনি মৃত্যুর আগে বলে গেছেন তার জানাজা যেন এই পাইলট মাঠে করা হয় তার শেষ ইচ্ছা অনুসারে। দেখুন, জনতার মানুষের যে ঝল, যে জোয়ার রাস্তাতে আমরা দেখতে পাচ্ছি, লাখো জনতার উপস্থিতি হবে আজকের এই জানাজার। সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারীর মরদেহ যারা দেখতে চান, তাদেরকে দক্ষিণ দিক থেকে সারিবদ্ধভাবে এসে উত্তর দিক থেকে মাঠে চলে যান। আর মাঠের মঞ্চের ভিতরে যারা প্রবেশ করেছেন, আপনারা জায়গাটা ছেড়ে দেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি, মঞ্চের ভিতরে যারা প্রবেশ করেছেন, আমাদের ভূমিতে যারা প্রবেশ করেছেন, আপনারা দয়া করে আপনার মাঠের ভিতরে চলে যান। তার জীবনের শেষ ইচ্ছা অনুসারে, তার জীবনের একটি চাওয়া ছিল তাকে যেন তার মজিব উদ্যানে তাকে শায়িত করা হয়, এবং এই সেই পাইলট স্কুলের মাঠ যেখানে যেখানে তাকে জানাজা করার জন্য তিনি শেষ অনুরোধ করে গেছেন। এই লাখো জনতার, লাখো ভক্ত অনুরাগী কর্মীর এই হৃদয় দৃশ্য, এই করুণ দৃশ্য মধ্য দিয়েই তিনি যে ভালোবাসা অর্জন করেছেন তার সর্বশেষ হিসাবে। দেখুন, এখনও জানাজার সময় হতে অনেক দেরি আছে। স্মরণ করা হয়, ফেনী জেলার সবচেয়ে বড় জানাজা হবে বলে এটা সকলেই মতামত দিয়েছেন। 50 বছরের রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের ইতি টেনে গত 27 ডিসেম্বর 2021 ফেনী জেলার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাংসদ, 1986 সালে তিনি প্রথম সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, 1991 সালে তিনি আবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, এর পরবর্তীতে 1996 সালে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। লাখো জনতার উপস্থিতিতে তার ভালোবাসা, তার নিবেদিত কর্মী, অপমান জনতা, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি ছিলেন হাজারী ভাই।
তিনি ছিলেন ভাইসা। সেই ভাইসার জানাজায় লাখো জনতার উপস্থিতিতে আজকে অনুষ্ঠিত হবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।